হ্যালো গাইস, গুড নুন। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আজকের হচ্ছে রমজান মাসের ফার্স্ট রোজা শুরু হয়ে গেছে, আর সবাই রোজাও করছো, আমরাও করছি। এখন দেখো আমার ক্যাবিনেটটা, আজকের ওপরের সানসেটের কাজটা না কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট রোজা শরীরটা খারাপ ছিল, তাই আমি দেখাতে পারিনি মিস্ত্রিরা কি কাজ করছিল না করছিল। আর উঠে দেখলাম যে ওদের কাজ তো প্রায় কমপ্লিট। চলো এখন দুপুরে রান্নাটা সেরে ফেলা যাক। দুপুর মানে সকালে তো কোনো রান্না আজকের হয়নি, তাই দুপুর থেকেই রান্নাটা হবে। মানে দুটো থেকে রান্না শুরু করে দিয়েছি। এখন আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর ইন্ডাকশানে দিয়েছি ছোলা সিদ্ধ করতে দিয়েছি। কেননা ছেলেরা সবাই তো মসজিদে ইফতার করবে, বাড়িতে কেউ করছে না। আর আগের দিনের দেখো ফ্রিজে মাছ ছিল, আমি সেটা বার করেছি। কখন বাজারে গিয়েছি, বাজার থেকে আসবে, তারপরেই আমি রান্না করব। তাই ভাবলাম কী কী নিয়ে এসছে আজকে দেখাই তোমাদের সাথে। পেঁপে নিয়ে এসছে, পাকা পেঁপে। আর সবজি নিয়ে এসছে কী কী, টমেটো নিয়ে এসেছিল, আর এটা হচ্ছে কচু, শিম, উচ্ছে, আর টমেটো একটা প্লাস্টিকের মধ্যে করে বাঁধা ছিল। সারাদিনের পর একটু যদি উচ্ছে খায় বেশ ভালো লাগবে। আর কি নিয়ে এসছে, ফল কী কী নিয়ে এসছে, ফল নিয়ে এসেছিল কলা। কলাগুলো বেশ খুব সুন্দর দেখতে, গায়ে কোনো দাগ নেই। অন্যদিন কলা আনে একটু দাগ থাকে, আজকের কলায় কোনো দাগ নেই। আর সর্ণের ডাঁটা দেখো, সরু সরু সর্ণের ডাঁটা, বেশ ভালো লাগবে। মাছ, টমেটো, সর্ণের ডাঁটা দিয়ে রাঁধলে বেশ ভালো লাগবে, আর এই রোজার সময় তো। আর একটু নিয়ে এসছে আউন নিয়ে এসেছে, আর কি নিয়ে এসেছে, অনেকগুলো প্যাকেটে। আর দুটো শাকালু নিয়ে এসেছে, দেখো দুটো শাকালু 1 কেজি, 500-500 করে দুটো এক শাকালু। আমি বললাম দুটো শাকালু, বললো যে দুটো শাকালু 1 কেজি, অল্প করে নিয়ে এসেছে। আর শসা নিয়ে এসেছে, জানো তো শসাটা ইফতারিং মাস্ট, কিছু খাও আর না খাও শসা শরবত এগুলো তো খেতেই হবে। আর আছে কি প্যাকেটের মধ্যে, অনেকটা প্যাকেট পুরো ভরে নিয়েছে। আমি বললাম যে এত নিয়ে আসবে না, প্রত্যেক দিন রোজার সময় অল্প 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 করে। আর নিয়ে এসেছে একটা রিফাইন তেলের বোতল, একটা সর্ষের তেলের বোতল, জামরুল নিয়ে এসেছে, আর এগুলো হচ্ছে বেসন। বেসনটা তো মাস্ট লাগবেই রমজান মাসে। না এখনো মাছ কোটা হয়নি। আর একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। আমি বললাম সন্ধ্যার টাইমে মাছ কেন নিয়ে এসেছো, তা বললো যে কে নাকি সন্ধ্যার সময় পুকুরে জাল ফেলে বিক্রি করছে, সেখান থেকে নিয়ে এসেছে। আর জ্যান্ত টাটকা মাছ, ভালো, বিশাল বড় ধরনের একটা মাছ। আর একটা কত বড় তরমুজ নিয়ে এসেছে, তরমুজটা কেটেও নিয়েছে, দেখলাম বেশ লাল। তা ভালোভাবে ইফতার করার সময় বোঝা যাবে যে মিষ্টি আছে কি না। আর এই হচ্ছে আজকের আমার সবজি, ফল, তেল সব নিয়ে আমি এখন বসে পড়েছি। এগুলো ফল আর সবজিটা আমি এখন ফ্রিজে রেখে দেব। অনেক তো বাজার এসেছে, আর কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। আর এখন তোমাদের সাথে ইফতার শেয়ার করতে চলে এসেছি। কিছুটা কাঁচা ছোলা আমি রেখে দিয়েছি, আর কিছুটা কাঁচা ছোলা সিদ্ধ হয়েছে, আর কিছুটা আলু দিয়ে ভাজা হয়েছে। কেননা শ্বশুর শাশুড়ি সিদ্ধ খাবে, ওরা আলু দিয়ে খাবে না, আর আমি আমার ছেলে মেয়ে আমরা আলু দিয়ে খাবো। আর তার মধ্যে কেটে নিয়েছি শাক আলু, শসা, তরমুজ, আর কিছু আর আউন নিয়েছি, আর খানিকটা চপ করেছি। এই হচ্ছে আজকের আমাদের মানে ইফতার। আর তার মধ্যে দেখো মাংস কষা করা হয়েছে, আর এদিকে হচ্ছে উচ্ছে, আলু, মাছ দিয়ে একটা চচ্চড়ি মতন করা হয়েছে, মানে কোনো ঝোল ঝাল নেই, পুরো শুকনো টাইপের একটা
উচ্ছেটা রান্না হয়েছে। এখন আমার ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর যে মাছটা নিয়ে এসেছিল সেই মাছটা ধুয়ে কুটে গুছিয়ে নিয়ে এসেছি। দেখতে মনে হচ্ছে যেন কত বড় মাছ, কিন্তু না, কাটলে কুটলে অল্প একটুকুনি, যখন ডিশে ধরেছিলাম ডিশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, কিন্তু এখন আর নেই। ছেলে বলছি কি কত বড় মাছ, মাছ কই? আমি বলি এই সেই মাছ। আর এখন ছেলের অবস্থা দেখবি, পেঁপেটা কেটেছিলাম পাকা নয়, মানে হাফ কাঁচা হাফ পাকা। ছেলে যেদিকে পাকা ছিল সেদিক থেকে কামড়ে খেয়েছে, আর হাফ বেদানা ছাড়িয়েছিলাম আর হাফ রেখেছি। এখন আমি দেখো শরবতের জন্য নিয়েছি রোয়াবজা, শরবত রোয়াবজা। এটা হচ্ছে আমি প্রত্যেক বছর রমজান মাসেই আমি শরবতের জন্য নিয়ে রাখি। আর ছেলের জন্য এখন ডিম, ডিম সিদ্ধ আর ভাত মাখিয়েছে, ওকে খাওয়াবো। শ্বশুর শাশুড়ির জন্য ইফতারটা পাঠাবো ওদাবাতে, কেননা মা আব্বা, আব্বা তো দোকানে ইফতার করে আর মা ওদাবাতে নামাজ পড়ে। ছেলেকে বললাম যে দিয়ে এসো, ছেলে হাসছে। আর ছেলে দেখো ও সাদা আঙুর খাবে না, তার জন্য ওর পাপা কালো আঙুর এনে দিয়েছে, এখনও কালো আঙুর খাবে, খুব আনন্দ করছে। আর আমি মাছ টাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর শরবতের কালারটা দেখো বেশ লাল টকটকে একটা কালার এসে গেছে। আর এই শরবতটাও খুব সুন্দর, লেবু, যে লেবু যদি না থাকে এই শরবতটা লেবুর ভাবটা কাটিয়ে দেয়, লেবুর একটা সেন আসে, খুব সুন্দর লাগে শরবতটা আজকে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি মেয়েকে পড়তে বসিয়েছি। আর মেয়ের হাতের লেখা দেখো, এই বয়সে কি ইংলিশ পড়ছে, মাত্র ছ বছর বয়সে যদি এত ইংলিশ পড়ে, এখনও তোর সময় আছে। আর মেয়ের হাতের লেখা দেখো খুব সুন্দর, এখন সবে শিখছে, মাত্র তো ছ বছর বয়স, ক্লাস ওয়ানে পড়ে, ইংলিশ মিডিয়াম। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবে, আশা করছি ভালো লাগবে। প্রত্যেকের ভিডিওটা স্কিপ করবেন না। আর মেয়ে হচ্ছে পড়তে বসে গেছে, ওই স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো আমি করাবো। গুড নাইট, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই।